এলএসিতে চীনের শত শত নজরদারি ড্রোন, পাল্টা স্পাইলাইট মিনি ভারতের। ক্রমশ উত্তেজনা বাড়ছে লাদাখে, পিছু হটে যাওয়ার কথা বলেও যুদ্ধকালীন তৎপরতায় ক্রমশ সেনা সরঞ্জাম মজুত করছে চীনের লাল ফৌজ, পাল্টা প্রস্তুতি ভারতীয় শিবিরে। ইতিমধ্যে লাদাখ সীমান্তে অত্যাধুনিক মিসাইল সিস্টেম, ট্যাঙ্ক, কামান মজুত করেছে ভারত। সূত্র বলছে দুপক্ষই বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে রেখেছে, একে অপরের উপর রাখছে কড়া নজর। তবে তাৎপর্যপূর্ণভাবে ইন্দো ভারত সীমান্তে ঝাঁকে ঝাঁকে উঠছে চীনের শত শত নজরদারি ড্রোন। ভারতীয় বাহিনীর গতিবিধির ওপর নজর রাখার জন্য কৌশলগত এই সমস্ত ড্রোনগুলি চীনের সেনাবাহিনী ওড়াচ্ছে বলে খবর। কখনো কখনো এইসব ড্রোন সীমান্ত পেরিয়ে পূর্ব লাদাখের ভারতীয় অংশেও ঢুকে যাচ্ছে বলে দাবি। গত কয়েক সপ্তাহে ভারতের অন্তত চারটি গুরুত্বপূর্ণ এলাকার উপর উড়েছে এই ড্রোনগুলি, এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তবে ড্রোন নজরদারিতে পিছিয়ে নেই ভারতও, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি নজরদারি শুরু করেছে। প্রকাশিত খবর মোতাবেক ইসরায়েলের তৈরি বিশেষ ড্রোন হেরন মোতায়েন করেছে ভারত। চীনের উপর পাল্টা নজরদারি চালানো হচ্ছে। প্রায় তিন মাসের বেশি ধরে চলছে ভারত চীন সংঘাত, এখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল জুড়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে।